সেফ ড্রাইভ সেভ লাইভ এই নীতিটি সকল গাড়ি চালকের অনুসরণ করা উচিত প্রায় দেখা যায় গাড়ির চালক মদ্যপ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায় আবার অনেক সময় গাড়ির চালকেরা নিজেদের মধ্যে একে অপরকে টক্কর দেবার প্রতিযোগিতায় গাড়ির গতি অতিরিক্ত বাড়িয়ে দেয় অনেক যুবক বেপরোয়াভাবে গাড়ি চালানোকে তাদের স্মার্টনেসের পরিচয়ক হিসেবে মনে করে থাকে প্রেমিকাকে গাড়িতে বসিয়ে প্রেমিকের ফুরফুরে মেজাজে গাড়ি চালানো দেখলে সিনেমার নায়কদের কথা মনে পড়ে যায় এই সমস্ত ঘটনা যখন দুর্ঘটনায় পরিণত হয় তখন সমস্যার সূত্রপাত হয় অবহেলাপূর্ণভাবে বা বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে যদি কোনো ব্যক্তি আহত বা গুরুতর আহত হয় বা ব্যক্তিটির মৃত্যু হয় তাহলে আপনি আইনের জালে জড়িয়ে পড়লেন এই আইনের বেড়া জালে যাতে জড়িয়ে না পড়েন তার জন্য আপনাকে দুর্ঘটনাজনিত আইনগুলি অবশ্যই জানতে হবে আজকের এই ভিডিওতে জানাবো অবহেলাপূর্ণভাবে বা বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে যদি কোনো ব্যক্তি আহত বা গুরুতর আহত হয় সেক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধি আইনে কি বলা আছে অবহেলাপূর্ণভাবে বা বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় সেক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধি আইনে কি বলা আছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানে সহায়ক হিসেবে কাজ করে থাকে অবহেলাপূর্ণভাবে বা বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে যদি কোনো ব্যক্তি আহত বা গুরুতর আহত হয় সেক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধি আইনে কি বলা আছে ধারা দুশো উনআশি সর্বসাধারণের পথ দেওয়া বেপরোয়াভাবে গাড়ি চালানো বা অসুপৃষ্টি চড়িয়া যাওয়া ভারতীয় দণ্ডবিধি আঠেরোশো ষাটের দুশো উনআশি নাম্বার ধারায় বলা আছে যে কেউ যে কোনো সার্বজনিক রাস্তায় এত বেপরোয়া বা অসতর্কভাবে গাড়ি চালায় বা অসাধারণে যায় যে তা মনুষ্য জীবনের পক্ষে সংকটজনক হয়ে দাঁড়ায় কিংবা তা অন্য কোনো ব্যক্তিকে জখম বা ক্ষতিগ্রস্ত করতে পারে সে ছয় মাস পর্যন্ত যে কোনো বিবরণে কারাদণ্ডে কিংবা এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবে যে যে অপরাধ সংগঠিত করলে দুশো উনআশি নাম্বার ধারায় মামলা দায়ের করা যাবে সেগুলি হল অপরাধী ব্যক্তিটি একটি গাড়ি চালিয়েছিলেন অথবা রাইডিং বা আরোপূর্বক গমন করেছিলেন তিনি অর্থাৎ অপরাধী ব্যক্তিটি সর্বসাধারণে ব্যবহার্য রাস্তায় গাড়ি চালিয়েছিলেন অথবা রাইডিং করেছিলেন তিনি অর্থাৎ অপরাধী ব্যক্তিটি বেপরোয়াভাবে অথবা অবহেলাজনিতভাবে গাড়ি চালিয়েছিলেন অথবা রাইডিং করেছিলেন অপরাধী ব্যক্তিটির বেপরোয়াভাবে অথবা অবহেলাজনিতভাবে গাড়ি চালানোর কার্য অথবা আরোহণপূর্বক গমন মনুষ্য জীবনের পক্ষে বিপজ্জনক ছিল অথবা অন্য কোনো ব্যক্তির পক্ষে আঘাত অথবা ক্ষতির কারণ ঘটাবার সম্ভাবনা ছিল এটি একটি জামিনযোগ্য প্রগ্রাহ্য অপরাধ। যে কোনো ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলার বিচার হতে পারে অবহেলাপূর্ণভাবে বা বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় সেক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধি আইনে কি বলা আছে ভারতীয় দণ্ডবিধি আঠেরোশো ষাটের তিনশো চারের ক নাম্বার ধারায় বলা আছে যে অসতর্কতা দ্বারা মৃত্যু ঘটানো যে কেহ হটকারী দুঃসাহসী বেপরোয়া অথবা অবহেলাপূর্ণ যে কোনো কার্য করিয়া কোন ব্যক্তির মৃত্যু ঘটায় যাহা নরহত্যার পর্যায়ে পড়ে না সে যে কোনো বিবরণে কারাদণ্ডে দণ্ডিত হইবে যাহার মেয়াদ দুই হতে পারে সে অর্থদণ্ডে দণ্ডিত হইবে সে উভয় দণ্ডে দণ্ডিত হইবে যে যে অপরাধ সংঘটিত করলে তিনশো চারের ক নাম্বার ধারায় মামলা দায়ের করা যাবে সেগুলি হল দুর্ঘটনার ফলে একটি ব্যক্তির মৃত্যু ঘটনা হয়েছিল ওই মৃত্যুটি কোনো বেপরোয়া অথবা অবহেলাজনিত কাজের জন্য ঘটেছিল ওই কার্যটি নরহত্যাজনিত অপরাধ ছিল না এটি একটি জামিনযোগ্য প্রগ্রাহ্য ও অংশযোগ্য অপরাধ যে কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলার বিচার হতে পারে চেরোবিনে বনাম স্টেট অব বিহার এই মামলায় অপরাধী ব্যক্তিটির একটি নিজস্ব বাথরুম ছিল যেটি বাইরের দিকে উন্মুক্ত অবস্থায় থাকার জন্য পথ চলতি লোকজন বিনা অনুমতিতে বাথরুমটি ব্যবহার করত অপরাধী ব্যক্তিটি পথ চলতি লোকজনকে বারবার নিষেধ করা সত্ত্বেও তারা কর্ণপাত করে নাই তখন অপরাধী ব্যক্তিটি একটি হাই ভোল্টেজ যুক্ত ইলেকট্রিক তার বাথরুমে এমনভাবে রেখে দেয় যাতে কারো নজরে না আসে এরপর এক মহিলা বাথরুম ব্যবহার করতে এলে আগে থেকে রেখে দেওয়া হাই ভোল্টেজ যুক্ত ইলেকট্রিক তারে শক লেগে মহিলাটির মৃত্যু হয় বাথরুমের মালিক অর্থাৎ অপরাধী ব্যক্তিটির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয় আদালতে অপরাধী ব্যক্তিটির আইনজীবী জানায় অপরাধী ব্যক্তিটি তার ব্যক্তিগত সম্পত্তি রক্ষার্থে ও আত্মরক্ষার্থে এরূপ কার্য সংঘটিত করেছিল আদালত জানায় কোনো প্রকার সতর্কীকরণ চিহ্ন বা সাইন ছাড়াই একটি হাই যুক্ত ইলেকট্রিক তারের সংযোগ করে রাখা একটি বিপজ্জনক ও বেপরাজনিত কাজ তাই অপরাধী ব্যক্তিটি ভারতীয় দণ্ডবিধি তিনশো চারের কর নাম্বার ধারায় সাজা পাওয়ার যোগ্য প্রতি বছর পাঁচ লক্ষের কাছাকাছি গাড়ি দুর্ঘটনা ঘটে থাকে যেখানে প্রায় পাঁচ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয় যার মধ্যে আনুমানিক দেড় লক্ষ লোক মারা যায় যাদের মধ্যে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের লোকের সংখ্যা বেশি অথচ গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করলে এই মৃত্যুর সংখ্যা অনেকখানি কমতে পারে আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা গাড়ি চালানোর সময় অনেক সতর্ক হবেন গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করা উচিত এ বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে কমেন্টে জানান লিগেল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে